গ্রীষ্ম যদি হয় পুষ্প উৎসবের ঋতু, তবে সেই উৎসবের আমেজ অনেকটাই কৃষ্ণচূড়া ঘিরে। তপ্ত আর ইট পাথরের রুক্ষ ঢাকায় কিছুটা হলেও অন্যরকম করে তুলেছে আগুন ছড়া কৃষ্ণচূড়া, যার ছোঁয়া লেগেছে নাগরিক জীবনেও। গন্ধে উদাস হাওয়ার মতো ওরে তোমার উত্তরি, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি। চিরাই তো আগুন ছড়া রূপ নিয়ে প্রকৃতিতে ফের এসেছে কৃষ্ণচূড়া, যাকে ঘিরেই মূলত চলছে গ্রীষ্মের পুষ্প উৎসব। আর তপ্ত দিনে ব্যস্ত নগরে যেন কৃষ্ণচূড়ারই রাজত্ব। অফুরন্ত প্রস্ফুটনের ক্ষমতার অধিকারী বলেই কৃষ্ণচূড়াকে পুষ্পপাগল বলেছিলেন নিসর্গবিদ দিদেন শর্মা। তার মতে আফ্রিকার মাদাগাস্কার থেকে 19 শতকের প্রথম দিকে এই গাছ প্রথমে ইউরোপ, তারপর আসে উপমহাদেশে। পত্রবিহীন অবস্থায় অ্যাজ এ হোল গাছটা মনে হয় যেন আকাশে আগুন লেগে আছে। এই যে গাছের যে সৌন্দর্য সেটা মানুষ উপভোগ করতে চায়। এই যে দুপুরে অথবা বিকেলে অথবা সকালে যে তপ্ত তাপদাহের মাঝে মানুষ একটু স্বস্তির জায়গা খুঁজে, সেক্ষেত্রে কৃষ্ণচূড়াটা আমাদেরকে সেই সুযোগটা দিতে পারে। কৃষ্ণচূড়ার আবেশে বরাবরই মুগ্ধ নাগরিক জীবন, তাই তো আবেগও কৃষ্ণচূড়া মেশানো। আমরা দেখছি এখন কৃষ্ণচূড়া ফুলটা, এই ফুল দেখলে তো এমনিতেই খুব মন ভালো হয়ে যায়। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালে একটা আলাদা রকম ছায়া বাতাস, বিশেষ করে এই সময়টাতে যখন কৃষ্ণচূড়া দেখি তখন মনে একটা প্রশান্তি আসে। যত ডিপ্রেশন, যত ওয়ার্কলোড সব কিছু দূর হয়ে যায়, যে এত সুন্দর লাগে। আর আসলে সবুজের মধ্যে লাল ফুলগুলো তো ফুটে থাকে, খুব ভালো লাগে। একদিকে গ্রীষ্মের তাপে পড়ছে প্রকৃতি, অন্যদিকে মৃদু বাতাসে দুলছে রক্তিম কৃষ্ণচূড়া। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে, আবেগে স্মৃতিতে কৃষ্ণচূড়া যার লাল ফুল টেনে নেয় চোখ, কেড়ে নেয় মন। তাই তো সবার চাওয়া রাজধানীর পথবৃক্ষ হিসেবেই টিকে থাকুক এই কৃষ্ণচূড়া। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।